वेलकम बैक क्लास। तुम्हारे आगे दिन अनेकगुलो प्रश्न दिए आज के से प्रश्न उत्तर मिलिए दीची। फर्स्ट क्वेश्चन छिलो पृथ्वी बृहत्तम मैनग्रोव वनांचल कोथाय रही है। उत्तर हे पृथ्वी बृहत्तम मैनग्रोव वनांचल रही है सुंदरबने। सेकेंड क्वेश्चन सुंदरबने ख्याति और समादर जो समादर दूटी कारण लेख। फर्स्ट कारण लिखबे पृथिवीर एकक बृहत्तम मैनग्रोव वनांचल और अभयारण्य एटा होच्छे सुंदरबनेर मध्ये एर ख्याति सुंदरबनेर ख्याति। सेकेंड होच्छे सुंदरबने आमरा रयल बेंगल टाइगर देखते पाई बा सेखाने रयल बेंगल टाइगर आछे। एई दुटो कारणे एर होच्छे खुबी समाद माने एर ख्याति आछे। थार्ड क्वेश्चन होच्छे कौन-कौन गाचे साधारणत मौचाक देखा जाए। उत्तर हे खलसी गेवा केवड़ा गड़ान इत्यादि गाचे मौचाक आमरा देखते पाई। तुम्हादेर आरेकटा प्रश्न छिल क स्तम्भेर संगे ख स्तम्भ मिलिए लेखो। अनेकगुलो छिल क ख तुम्हादेर पाठ करे देवा आछे सेटा होच्छे फार्स्टे मधु नास्ता कास्ते डिंगी शीशे साँको। मधु संगे हबे मौचाक नास्ता जलखाबार कास्ते काटारी डिंगी छोटो नौका शीशे छोटो सरु खाल साँको माने सेतु। ठीक आछे। एरपर हच्छे देखो गल्पेर घटनागुली क्रमानुसारे साजिए लेखो। এখানে অনেকগুলো আছে আমি শুধু অ্যানসার বলে দিচ্ছি কোশ্চেন আর বলছি না। ফার্স্টে হবে পেটপুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ডিঙি করে অনেক দূর বনের ভেতর গিয়ে তিনজন ডাঙায় উঠলো উঠেছে। তারপরে হচ্ছে মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। তারপরে হচ্ছে আরজন এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে পাকিয়ে নিয়ে ছুঁড়ল এইটা হবে। তারপর লাস্টটা হচ্ছে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো। এরপর তোমাদের বলেছিলাম লেখকের যে প্রশ্নগুলো দিয়েছে লেখকের সম্বন্ধে ওইটা তোমাদের দিয়েছিলাম। ওর অ্যানসার হচ্ছে তোমাদের কোশ্চেনটা হচ্ছে ফার্স্টে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি। অ্যান্সার হচ্ছে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় সুন্দরবন। সেকেন্ড কোশ্চেন কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান। অ্যান্সার হচ্ছে সুন্দরবন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশুর সাহিত্যের পুরস্কার পেয়েছেন। তোমাদের থার্ড প্রশ্ন ছিল সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো। বইগুলো হচ্ছে বনবিবি আর বিচিত্র এই সুন্দরবন। এবার দেখো ১৪ নম্বরের আছে নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে দেওয়া আছে ফার্স্ট কোশ্চেন বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লিখবে। এখানে তোমরা লিখতে পারো সুন্দরবনে বা বসন্তকালে সুন্দরবনে অনেক ধরনের গাছ আছে, সেই গাছে গরান গাছ আছে, কেওড়া গাছ আছে, অনেকগুলো গাছ আছে। তোমরা যা জানো সেটাই লিখবে। তোমরা ধরো তোমরা গরান গাছ জেনেছো আর এর ফুলের রঙও জানো, তোমরা বলবে গরান গাছে হলুদ রঙের ছোট ছোট ফুল হয়, সকাল থেকে ফুলের গন্ধে মৌমাছি গুঞ্জনে বন পুরো বন মেতে ওঠে, আর চারিদিকে হলুদ রঙের ছোঁয়া লেগে মানে সব জায়গায় বনে হলুদ রঙের ফুল ফোটে, মানে ফুল ফোটটা দেখা যায় এবং খুব ভালো ঝিরে ঝিরে ঝিরঝিরি বসন্তের হাওয়া বনের মধ্যে দিয়ে বয়ে চলেছে।
আর মধু আর যারা মধু কাটেন বা মৌচাক কাটেন তারা তাদের সেই গুঞ্জনে এবং সেই বসন্তের দিনেই তারা মধু কাটতে যান বনের মধ্যে, এবং তাদের মন এই আনন্দে এবং বসন্তের দিনের এই যে ঝিরিঝিরি হাওয়া বয়ে যায়, একটা মনের একটা আনন্দ, মনের একটা ফুর্তি হয়, এবং সেই ফুর্তি বা আনন্দে ওনারা মধু কাটতে আরো ভালোবাসেন ইত্যাদি। তোমরা একটু নিজের ভাষায় লিখবে, আমাকে অবশ্যই জানাবে তোমরা কি লিখেছো। সেকেন্ড কোশ্চেন, যদি তুমি কখনো কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে নেবে এবং কি কি জিনিসপত্র নেবে, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা যা লিখবে একবার তোমরা নিজেদের ভাষায় লিখবে, তোমরা যাকে পছন্দ করো তাকে অবশ্যই নেবে সঙ্গে ইত্যাদি, সেটা যা ইচ্ছা সেটা নেবে লিখবে। থার্ড কোশ্চেন হচ্ছে, বাংলার বাঘ নামে কে পরিচিত? এটা অবশ্যই তোমরা সবাই জানো, স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। ফোর্থ কোশ্চেন, বাঘা যতীন নামে কে পরিচিত? বাঘা যতীন নামে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত। ফিফথ কোশ্চেন, সুন্দরবনের মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, এই বিষয়টি 5টি বাক্য লেখো। ঝুঁকিপূর্ণ কাজ কোনগুলো? ফার্স্ট হচ্ছে তোমাদের এখানে দেখবে লিখবে, সুন্দরবনের জলে কি থাকে? কুমির থাকে। আমরা জানি জল আছে সেখানে, কুমির অবশ্যই থাকবে, সেটা পুরো বন জঙ্গলের এলাকা, সেখানে অবশ্যই কুমির আছে, কুমির সেখানে থাকবেই অবশ্যই। তাহলে জলের মধ্যে কুমির থাকে এবং কামার প্রভৃতি প্রাণী সেখানে থাকতে পারে। তারপর হচ্ছে সুন্দরবন জঙ্গলে মানুষ খাবার বাঘ আছে, সেখানে মাটির ওপরে শ্বাসমূল বেরিয়ে থাকে, সেই কারণে পা ফেলতে অনেক অসুবিধা হয় এবং সামলে আমাদের অনেক সামলে সেখানে পা ফেলতে হয়। জঙ্গলে গাছে ও মাটিতে বিভিন্ন বিষাক্ত সাপ এবং সাপ থাকতে পারে এবং অনেক পোকা মাকড়ও থাকতে পারে, অবশ্যই সেখানে আছেই, যেখানে গাছ থাকে সেখানে পোকামাকড় অবশ্যই থাকে, এবং সেখানে কি থাকবে, ডাকাত দলের ভয়ও থাকতে পারে। সিক্সথ কোশ্চেন হচ্ছে তোমাদের, ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে, মানে মৌমাছিকে অন্য পথে নিয়ে যাওয়ার বা ভুল পথে নিয়ে যাওয়ার মন্ত্র জানে। সেভেন্থ কোশ্চেন হচ্ছে, 7 নম্বরের, গরান গাছের ফুল দেখতে কেমন? গরান গাছের ফুল তোমাদের আগের দিনও বলেছিলাম, গরান গাছের ফুল দেখতে কীরকম, গরান গাছের ফুল দেখতে ছোট ছোট হলুদ রঙের হয়। 8th কোশ্চেন হচ্ছে, 8 নম্বরের, ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? ডিঙি করতে মধু সংগ্রহ করতে কারা কারা গিয়েছিল তোমরা জানো, ধনাই অর্জুন কফিল আর্জুন আর্জন কফিল এরা তিনজনে ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল। তারপর হচ্ছে পরের কোশ্চেন, টিকা লেখো, ট্যাগ ও শীষে এই দুটোর ওপর টিকা লিখতে হবে। ফার্স্ট হচ্ছে ট্যাগ, ট্যাগ কি তোমাদের আগের দিনও বলেছিলাম, ট্যাগ হচ্ছে টিকা যেটা লিখছো সেটা লিখবে, দুটো নদীর মেশবার ফলে, মানে ধরো দুটো নদীর মেশবার ফলে একটা ত্রিভুজের খণ্ডর মতো তৈরি হয়, একটা ত্রিভুজের খণ্ড তৈরি হয়, সেই ধরনের ত্রিভুজে আকারের জমি থাকে, জমির সেই মাথাটাকে, ধরো যেখানে ত্রিভুজ আকার তৈরি হলো সেই মাথাটাকে ট্যাগ বলা হয়। তাহলে বোঝা গেল, দুটো নদীর মেশবার ফলে একটা ত্রিভুজের খণ্ড তৈরি হয়, সেই যে ত্রিভুজের খণ্ড তৈরি হলো সেই মাথাটাকে, মানে যেখানে যেই ত্রিভুজ তৈরি হচ্ছে মানে তৈরি হলো সেই ত্রিভুজের মাথাটাকে আমরা ট্যাক বলা হয়, ঠিক আছে, সেই ত্রিভুজের মাথাটাকে ট্যাক বলা হচ্ছে। শীষে লিখবে, সুন্দরবনের জঙ্গলে এক প্রকার ছোট্ট সরু খাদ দেখা যায়, একে শীষে বলে, এগুলো 3-4 হাত দূরত্বের হয় বা 3-4 হাত চওড়া হয়। তারপরের কোশ্চেন হচ্ছে, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা কি?
অ্যান্সার হচ্ছে মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু এগিয়ে যাওয়া বা ছুটে যাওয়া। এই যে ছুটে যাওয়া, মৌমাছি যখন ফুল থেকে মধু সংগ্রহ করলো এবং সেই মৌমাছি কোন রাস্তা বা কোন পথ দিয়ে চলে যাচ্ছে এবং সেই রাস্তা দিয়েই তার মৌমাছির পেছন থেকেই হাঁটাটা বা তার পেছনে ছুটে যাওয়াকেই পন্থা এখানে বলা হয়েছে। অনেক তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে ম্যাম পন্থা মানে কি, পন্থা মানে হচ্ছে এইটাই, মানে কোনো কিছুর জিনিস খোঁজার ফলে, মানে আমরা যদি খুঁজি এবং খোঁজার পর কিভাবে খুঁজবো এবং কি জিনিসটাকে লক্ষ্য করে তার সেই জায়গায় পৌঁছবো, সেই পৌঁছে যাওয়াটাকে এবং সেই যে আমরা যে মানে আইডিয়া নিলাম কি করে সেখানে যাওয়া যায়, এটাকেই পন্থা বলা হয়। তারপরের কোশ্চেন হচ্ছে কফিল ও আরজানকে পিছনে ফিরে ডাকার সময় ধনাই কি দেখেছিল। কফিল ও অর্জুনকে পেছন ফিরে ডাকার সময় ধনাই দেখলো বিকট হুঙ্কার দিয়ে বাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক আছে, সে কি যখন দেখলো পিছন ফিরে যে ধনাই আর অর্জুন কোথায়, সে যখন ডাক দিতে যাচ্ছে তখন সে কি দেখলো, একটা বাঘ মানে খুব বিকট হুঙ্কার দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপরের কোশ্চেন হচ্ছে বাঘটা শীষের ভেতর পড়ে গেল কিভাবে, বাঘ কিভাবে শীষের ভেতরে পড়ল। বাঘটা ধনাইয়ের ওপর ঝাঁপাতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে তাবলা গাছের ওপর গিয়ে পড়ল বা তাবলা গাছের ঠোক্কর খেয়ে সে পড়ল শীষের ভেতরে। গাছটাতে ঠোক্কর লেগে মাথায় সেই তবলা গাছটি বাঘের মাথায় ঠোক্কর লেগেছিল। সে যখন লক্ষ্য মানে ধনাইয়ের ওপর ঝাঁপ দিতে গেল, সে কোথায় ঝাঁপ করলো, ঝাঁপ দিতে গিয়ে সামনে যে তবলা গাছ ছিল সেখানেই সে তার মাথা লক্ষ্যভ্রষ্ট হয়ে সে সেখানেই ঠোক্কর খেলো এবং ঠোক্কর খেয়ে সে আঘাত পেয়ে সে শীষের ভেতরে গিয়ে পড়ল। তারপরের কোশ্চেন হচ্ছে ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। অ্যান্সার হচ্ছে, তোমরা বইতেই দেখবে অ্যান্সার দেওয়া আছে, তোমাদের লাস্টের যে দুটো প্যারা আছে সেখানেই তোমাদের এই অ্যান্সারই রয়েছে, যেটা পড়লে খুব ভালোভাবে লেখা যায়। আমি বলে দিচ্ছি, অ্যান্সার বলে দিচ্ছি তোমাদের, তোমরা আবার যারা লিখেছো, তোমরা বই থেকে যারা লিখেছো, তোমরা অবশ্যই ভালো করে মিলিয়ে নেবে। কোশ্চেনটা কী আছে, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। অ্যান্সার হচ্ছে, বাঘটি তবলা গাছে দুর্দান্ত ঠোক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে শীষের মধ্যে পড়ে গেল এবং বাঘের লেজের আঘাতে ধনাইয়ের মাথার মধু ভর্তি কলসটা ভেঙে পড়ল বাঘের মাথার ওপর এবং বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়ল। বাঘের মুখে মধু পড়তেই বাঘ হতভম্ব হয়ে গিয়ে বাঘ চোখ মুখ কুচকে, মানে যে মুখ চোখকে বন্ধ করা যায় ঠিক সেইভাবে কুচকে ফঁতফঁত শব্দ করতে লাগলো। এর ফলে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। এই হচ্ছে তোমাদের অ্যান্সার, তোমাদের যা আমি বলে দিলাম আজকে এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই সবাই মিলিয়ে নেবে, যারা লিখেছো সবাই মিলিয়ে নেবে, আর আশা করি যারা লেখনি তারাও ভিডিও দেখে লিখে নেবে। আর তোমরা যা লিখেছো আমাকে, যা বুঝতে পেরেছো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে, আর আমি সেটি কমেন্টস দেখে তোমাদের অ্যান্সার দিয়ে দেব। তোমরা বাড়িতে এই যে অনুশীলনীগুলি তোমাদের দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই মুখস্থ করবে, অবশ্যই করবে, খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট।
তোমাদের খুব কাজে লাগবে। আজকে এইখানে ক্লাস শেষ হলো। আজকে তোমাদের আর কিছু নতুন করে আমি আর পড়াবো না, আজকে এই প্রশ্ন উত্তরই তোমাদের দিলাম। ক্লাসটা এখানে শেষ হলো।